ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ জেহালের আজকে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আমার ব্যবসা বাণিজ্য একই রকম ভাই। তো ভিডিওর শুরুতেই তারিখটা বলে দিই, আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর, রোজ রবিবার, 2023 সাল। জি, আর আপনার ফার্মের নাম ঠিকানাটা একটু বলে দিবেন। আমার ফার্মের নাম মেসার হামজা ডেরি ফার্ম। আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা গ্রামে এসে যে কাউকে বললে হবে সিঙ্গাপুর প্রবাসী রোল ভাইকে, তাহলে এক নামে সবগুলাই চিনে। আপনি মূলত একজন ব্যবসায়ী, বিভিন্ন রকম গরু রাখেন, আজকে কি রাখছেন ভাই? আজকে গাভী আছে, বকনা বাচ্চা আছে। তে চলেন কথা না বাড়াই, গরুগুলো দেখি আর আপনি এগুলোর সম্পর্কে বলেন। রবিউল ভাই, আজকের প্রোগ্রামের শুরুতেই মাশাল্লাহ চমৎকার বাচ্চা সহ একটা গাভী নিয়ে আসছেন, এই গাভী এবং বাচ্চা সম্পর্কে একটু বলবেন ভাই। গাভীটা শাইওয়াল গাভী আর বাচ্চাটা হাই পার্সেন্টেজের একটা রাতি শাইওয়াল। গাভীটার থেকে মূলত বাচ্চাটাই বেশি নজর কারা? খুবই নজর কারা ভাই, এই কোয়ালিটির বাচ্চা পাওয়া যায়। তবে আপনি দেখেন কম্বল লাভিটা খুবই, মানে কি করব, মানে না দেখলে, প্র্যাকটিক্যালি না দেখলে এটা অনুভব করা যাবে না। যদি ভালো পরিমাণে দুধ খাইয়ে বড় করা যায়, ভালো গ্রেডের একটা গরু হবে এটা, খুব ভালো মানের একটা গরু হবে। তো গাভীটা হচ্ছে শাহিওয়াল। জি শাহিওয়াল কবে, বাচ্চাটা রাতে শাহিওয়াল। তো এটা হচ্ছে কয় দাঁতের গরু ভাই? এটা দ্বিতীয় বাচ্চা দিচ্ছে, চার দাঁত। তো আজকের প্রোগ্রামের প্রথম গরু, দাম রাখছেন কেমন ভাই? এটার দাম রাখছে হচ্ছে 1,45,000 টাকা। 1,45,000 দরদাম করবেন? হ্যাঁ, সামান্য সম্মানের সুযোগ আছে ভাই। এই পাশে আরও একটা গাভী বাচ্চার প্যাকেজ আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু ভাই। এটা গাভী শাহিওয়াল গাভী, বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা। শাহিওয়াল গাভী শাহিওয়ালের সার বাচ্চা। জি, এই গরু মূলত যারা লালন পালন করে, দেখা যাচ্ছে এখন যে টাকাতে গাভী বাচ্চা কিনতেছে, এক বছর পর বাচ্চাটাই ওই দামে বিক্রি করবে। জি, দুধ ছাড়লে এইগুলো বাচ্চাগুলো দেখা যাচ্ছে সর্বনিম্ন হলো 80-90,000 টাকা বিক্রি হয়। আর গাভীটাকে যদি আবার কনসেপ্ট করাতে পারে, আবার ভালো একটা বাচ্চা দিতে পারে, এখান থেকে জাত উন্নয়ন হবে। হ্যাঁ, তা বাদে এই গাভীটার আপনি দুধও পাবেন ভালো। আচ্ছা, বুঝছেন, এটা পালান সামনে যতটুকু চারটা বার চার জায়গায় মানে দোয়াবেন, কোনো রকম লড়াচড়া করবে না, সেম কোয়ালিটি ফিজিয়ান। তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার, দুধও আছে একটু, দাম রাখছেন কেমন ভাই? এটার দাম রাখছে হচ্ছে 1,18,000 টাকা। 1,18,000 টাকা। জি, এই পাশে তিন নম্বরে আরও একটা গাভী বাচ্চার প্যাকেজ নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন ভাই? এটা একটা শাহিওয়াল, মানে একটা বড় বডির একটা গরু, বড় বডির, খুব বড় বডির, পরবর্তীতে ভালো বাচ্চা নিতে এই গরুটা সহায়ক হবে। জি জি, দেওয়া আছে শাহিওয়াল যে মানে জাত উন্নয়নের কাজে ইয়া করে, তাহলে বড় গাভী লাগবে, বড় গাভী হলে বড় বাচ্চা, বড় বাচ্চা আসবে বা উন্নত গ্রেডের বীজ দেওয়া যাবে। জি জি, তো এটা হচ্ছে তিন নম্বর। এই গাভীটার বয়স কেমন ভাই? বয়স দুই দাঁত, সার বাচ্চা, সঙ্গে সবগুলোরই সার বাচ্চা। জি, মূলত সার বাচ্চা থাকলেই লাভ বেশি, কারণ বাচ্চাটা দুধ ছাড়লে অনেক টাকা বিক্রি করা যায়, আর এক বছর লালন পালন বা দেড় বছর লালন পালন করলে এটাই একটা পূর্ণাঙ্গ গরু হয়ে যাবে। জি ভাই, তো এই গাভী বাচ্চার প্যাকেজের দাম রাখছেন কেমন ভাই? এটার দাম রাখছে 1,85,000 টাকা। মোটামুটি দর্শক চাইলে ফার্মে এসে দেখে শুনে নিতে পারবে। অবশ্যই আসি, দেখে শুনে নেওয়াটা আমার মতে বেটার। এই পাশে চার নম্বর যে গরুটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন ভাই? এটা একটা শাহিওয়াল বকনা বাচ্চা। শাহিওয়ালের বকনা বাচ্চা, বয়স কেমন ভাই? বয়স এটা 9 থেকে 10 মাস হবে। 9 থেকে 10 মাস, আজকের প্রোগ্রামের চার নম্বর। জি ভাই, গরু সম্পূর্ণ সুস্থ সবল, জাত উন্নয়নের জন্য কেউ চাইলে নিতে পারে। হ্যাঁ, এগুলো জাত উন্নয়নের জন্য, প্লাস কেউ যদি বাসায় শখের জন্য পরে এটাও পালা যাবে। তো এই চার নম্বর গরুটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম রাখছে হচ্ছে 57,000 টাকা। 57,000 টাকা। পাশে যে গরুটা আছে, চলেন ওইটা দেখ। এই পাশে সিরিয়ালের পাঁচ নম্বরে আরও একটা বকনা নিয়ে আসছেন বোধ হয়, এটা সম্পর্কে একটু বলবেন ভাই? এটাও একটা শাহিওয়াল হাই পার্সেন্টেজের বকনা। এটাও একটা শাহিওয়ালের হাই পার্সেন্টেজের বকনা বাচ্চা। বয়স কেমন এটার? এটার বয়স 9-10 মাস ভাই। 9-10 মাসের মতোই হবে আজকের প্রোগ্রামের। এটা সিরিয়ালের পাঁচ নম্বর। জি ভাই, পাঁচ নম্বর। কেউ চাইলে জাত উন্নয়নের জন্য নিতে পারে। এটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম রাখছে হচ্ছে 56,000 টাকা। 56,000 টাকা, দরদামের সুযোগ আছে। জি, আর প্রতিটা গরুই সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ ভাই, আইসি দেখে শুনে নেবেন, কোনো সমস্যা নাই। এই পাশে যে গরুটা আপনি নিয়ে আসছেন, সিরিয়ালের ছয় নাম্বার, খুব পাকড়া কিউট একটা সাপের গরু। জি, এটা কোন জাতের? এটা রাতি শাহিওয়াল বলে। রাতি শাহিওয়াল। জি, বয়স কেমন ভাই? এটা 11-12 হবে। 11-12 মাসের মতো বয়স হবে আজকের প্রোগ্রামের। এটা সিরিয়ালের ছয় নাম্বার। জি, এটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম রাখছে হচ্ছে 62,000 টাকা। 62,000 টাকা দাম রাখছেন, আগ্রহী কোনো ক্রেতা চাইলে দরদাম করে নিতে পারবে। জি ভাই। আচ্ছা, এটাও সাইড করে দেন। সবশেষ সাত নম্বর যে গরুটা নিয়ে আসছেন, সাদা ধবধবে কালারের, এটা সম্পর্কে একটু বলবেন ভাই? এটা হচ্ছে একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এটা কি আবার রানী শঙ্কর বলে? এটার বয়স কেমন? বয়স এটা 12 মাসের মতন বয়স, 11-12 মাসের মতো হবে। তো কেউ চাইলে এই গরুটা আর এখনো 3-4 মাস পরে হিটে আসবে। যে 2-3 মাসের মধ্যে এখন যা কীটনাশক করে একটু ভিটামিন দিলে দেশে হিটে চলে আসবে। এটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম রাখছে হচ্ছে 72,000 টাকা। তো কোনো আগ্রহী ক্রেতা চাইলে আপনার ফার্মের ঠিকানায় এসে দেখে শুনে গরুগুলোর ব্যাপারে কথা বলতে পারবে। জি জি ভাই, অবশ্যই। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।